اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيهات الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد از و حمل و مل دوں کا رحمتا انکا انتا انتل بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو کھدایا مال و دولت نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو کھدایا আসプロフィール কতবে আলম حجت বুরহান নেদী সাইয়্যিদি সাইখী রশিদ আহমদ ইমামে আরেফি ওয়াসプロフィール জাহে হিন্দে মামু মাহমুদুল হাসান বারেজ উকারে উলুম মারজায়ে আহলে zaman রবুল আলামিন এই মেগা ছন্ন পরিবেশে কুমার বান্দারা কত কষ্ট করিয়া এ আল্লাহ পেন্ডেলের ব্যবস্থা করছে ও গো আল্লাহ তালা ব্যস্ততা রেখে মাহফিলের জন্য তোমার বান্দারা কষ্ট করছে এই মাহফিল কে আল্লাহ কবুল করো কবুল করে মঞ্জুর করো হাদিয়া যা দিয়েছো। সোনার মদিনার নিয়ে পৌঁছিয়ে পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনসলিম মুসলিম হাত ঘুমিয়াছেন গোমাউলা আল্লাহ সকলের রু পাখি হাঁ দিয়া টুকুন পৌঁছিয়ে দাও আল্লাহ তালা এই ছোট্ট জীবনে যতটুকুন গুণা করেছি আল্লাহ এত গুণা করেছি এই গুনার দিকে তাকাইলে নাম সারা কিছুই দেখি না এই ছোট্ট জীবনে যেই পরিমাণ নেক আমল করার তৌফিক তুমি দিয়েছো ওই নেকির দিকে তাকাইলে তোমার মহা আরামময় জান্নাতের আশা করা যায় না আল্লাহ তুমি না বলেছে বান্দার এলা তাক না তুমি রহমতিল্লা এ বান্দা যত গুণা করো না কেন আমার আমি দয়া বান আমি আমার দয়া থেকে তোরা নিরাশ হবি না আমার কাছে মাফ চা আমার কাছে মাফ চা আমি এমন দয়াবান এমন গফুর এমন গফার আমার কাছে মাফ চাইলে আমি তোদের জিন্দগির সব গুণাগুলো মাফ করতে পারি আল্লাহ দেখো যুবকরা হাত তুলছে আল্লাহ পাকা পাকা দাঁড়িয়ে হাত তুলছে আল্লাহ মাসুম মাসুম বাচ্চার হাত তুলছে আল্লাহ মা বোনের হাত তুলছে আল্লাহ আল্লাহ ফিরাইয়া দিও না আল্লাহ ফিরাইয়া দিও না আমি গ্রামে ছেলে আল্লাহ ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ মায়ের পেটে হাঁটু দিয়া পাও দিয়া গুটা মেরে দিয়েছিলি আল্লাহ ওই মা আর দুনিয়াতে না কবরে চলে গেছে আল্লাহ কবর আজাব মাফ করিয়ে কবর জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন মায়ের এত মহাব্বত সন্তানের জন্য বিদেশে বিরাজ্যে যদি সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা রব্বুল আলামিন ছোট গেলে যখন আয় আল্লাহ বাড়িতে ছিলাম আব্বা ঢাকায় থাকতো তেমন বেতন পাইত না আমার মা কত কষ্ট করে খাবারের ব্যবস্থা করতো আমার মা খাইছে খাবার ছিল না দুটা খাবার খাইছি আল্লাহ সব মানে এই ভাইয়ের ফিস দেওয়ার টাকা ছিল না আমার মাকে দেখতাম ইদ্দিস তালুকদার বাড়িতে যাইতো কানতে কানতে আমার ছেলের পরীক্ষা দেওয়ার ফিজের টাকা নাই আল্লাহ আল্লাহ মায়ের আল্লাহ কেমনি আনাই করুম অনেকের মা নাই বাবা নাই আল্লাহর হাবিবের কাছে আসলো হুজুর আমার মা আমার মায়ের আশা হস করব গরিব মানুষ আসতে পারি নাই শেষে আমার মাকে ইমান ইমন থেকে নিয়ে আসছি পিঠে ঘোরা কাটে করা আমার মাকে আমি তাওয়াফ করাইছি মুজদালিফায় গেছি আল্লাহ আরাফার ময়দানে গেছি পাথর মারছি মাকে কাঁধে কইরা পিঠে কইরা ইয়া রাসূলুল্লাহ হজরত সব কাম করছি মায়ের কাঁধে কইরা হুজুর গো আমার মায়ের হক আদায় করতে পারছি হুজুর বললেন কি বলো তুমি তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় একবার আহ করছে একবার আ করছে তোমার পিঠের চামড়া দিয়া মায়ের পায়ের স্যান্ডেল বানাইলে একটা আহের হক কোনদিন আদায় হবে না আল্লাহ যেই মাদেরকে অস্বীকার করা হয় গরু সবাই কলে যেমন রক্ত পরে অমন রক্ত ধরে আল্লাহ ওই মা নাই বাবাও নাই কবর আজাবকে মাফ করে দাও কবর আজাবকে মাফ করে দাও এই মসজিদ কে আল্লাহ কবুল করো কমিটি আল্লাহ কবুল করো আল্লাহ মাফির আয়োজকদের কবুল করো এই মাহফিল কে আল্লাহ কবুল করো আল্লাহ ওরা কষ্ট পাইছে আল্লাহ ওই জায়গায় মাহফিল করতে পারে নাই আল্লাহ তুমি দ্বিগুণ সবাব দিও আল্লাহ আল্লাহ দ্বিগুণ সবাব দিও আল্লাহ প্রত্যেক বছর করার তৌফিক দিও আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দিও দাঁড়িয়ে রাখার তৌফিক দিও আল্লাহ কোরআন তেলাজ কারি বানায় দিও আবদুল আলামিন অনেক মা বোনের হাত তুলেছেন আল্লাহ মা বোনদের কবুল করে নাও আল্লাহ স্বামী স্ত্রীর মুহাব্মদ দান করো এক সন্তান পাওয়ার তফিক দিয়ে দেওয়া আল্লাহ তার সন্তান নাই সন্তান দান করো তার ছেলে নাই ছেলে দান করো তার মেয়ে নাই মেয়ে দান করো আল্লাহ অনেক ভাইয়েরা বিদেশে আছে বনরা বিদেশে আছে ইমান আমলের সঙ্গে নিরাপত্তার সঙ্গে থাকার তৌফিক দিয়ে আল্লাহ আমার দেশে ফিরার তৌফিক দিওয়া আল্লাহ এলাকায় বিপুল পরিমাণ ফসল দান করে আল্লাহ পুকুরে মাছ দান করে আল্লাহ। অয় আল্লাহ আগুন লাগে ঘরবারে পুড়ে গেছে কিছু নয় আল্লাহ থাকার ঘট্টো পুড়ে গেছে আল্লাহ সব সবকিছুর ব্যবস্থা করে আল্লাহ এলাকায় কত ধনী তাদের আগায় আসার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ ওদের খাবার দেওয়ার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ মুসলমান দুঃখ দূর করে দেওয়া আল্লাহ ঘাটতি পুরা করে দেওয়া আল্লাহ যুবকদের এদের পিছনে কাজ করার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ বিপুল পরিমাণ কালেকশন কইরা ওদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করছেন আয় আল্লাহ সকলকে আল্লাহ পাক্কা নামাজি বানাইয়া দাও পাক্কা দিনদার বানাইয়া দাও ইমানদার বানাই দাও আল্লাহ এই কুসুমপুরের গ্রামকে আল্লাহ ইসলামের পুর বানাই দাও আল্লাহ দিনের পুর বানাই দাও আল্লাহ ইমাম সাহেব সব অত্র অঞ্চলে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম সাহেবদের আল্লাহ কবল করিয়া লও আল্লাহ দিনই মাদারেজ গুলো আল্লাহ কবল করিয়া লও কুসুমপুর বউ বাজার তালুক দরবার এই আল্লাহ পাক কবল করিয়া লও তিন তারিখে এসলাই জলসাকে আল্লাহ কবুল করিয়া লও যা কিছু বলতে পারলাম আর যা পারলাম না আল্লাহ সব তুমি কবুল করিয়া লও আল্লাহ ফিরাইয়া দিও না আল্লাহ ফিরাইয়া দিও না আল্লাহ ফিরাইয়া দিও না আল্লাহ আজকে মাফ করবো না কালকে মারা গেলে হান্নাম তার উপায় নাই আল্লাহ মাফ করে দাও বলেন না আল্লাহ আরো বলেন আল্লাহ 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 তোমার বান্দার আল্লাহ বলছে আল্লাহ তুমি ফিরে দিও না আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين